প্রত্যেক সমাজে আবু জাহেলের নাতি পুতি দুই একজন থাকে, আছে না নাই? আরো জোরে কোন তারা চায় না মাদ্রাসা হোক। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি, বলেন দেখি, আর আমার কণ্ঠের অবস্থা অনেক খারাপ, হ্যাঁ বলেন দেখি জোস্তারা ভালো না খারাপ? আরো জোরে, আরো জোরে। আমি কোরআন সাফাত করে বলতে পারি, এই জোস্তারা মুরগি চোরের জন্য বিপদ। আচ্ছা আপনারা বলেন মুরগি চোর চায় জোস্তারা দুটুক? ধরে কোন কোরআনের আইন ভালো, কোরআনের সমাজ ভালো, কোরআনের সংসদ ভালো, কিন্তু যারা গাঁজা খায় মদ খায় তারা কোনোদিন চায় না হুজুরেরা সংসদে যাক, কথা হয় না ঠিক কিনা? জোরে কোন কারণ হুজুরেরা যদি সংসদে যায় মদের বোতল কপালে জুটত না, ঠিক কিনা? জোরে কোন বিয়ে হলো, তাদের পরিবারের ভিতরে দুইটা সন্তান জন্ম নিল, নাম কি বলেন? আরো জোরে, আরো জোরে। আপনাদের এলাকায় হাসান হুসাইন নাই? আহ ইবলিসের খালতো ভাই, এমন হাসান হুসাইন নাই? সবাই না, হাসান নাম রাখলে যে ভালো আর খারাপ তা না, কেউ ভালো কেউ আছে না নাই? বন্ধুগণ গভীর মনোযোগ। আচ্ছা কলা গাছ লাগাইয়া কেউ যদি দোয়া করে আল্লাহ আমার কলা গাছে আঙ্গুর দিও, তাই হবে? এক বুড়ি ছাগল পাইলে দোয়া করতেছে আল্লাহ আমার ছাগলের পেটে একটা হরিণ দিও, কথা বল না হবে? হবে। বুখারীর প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের উপরেই সকল কাজের নির্ভর, ঠিক কিনা? চলে কর বন্ধ বলতেছিলাম হযরত আলী আর ফাতেমার ঘরের ভিতরে দুইটি সূর্য সন্তান হাসান আর হুসাইন আস্তে আস্তে বড় হতে লাগলেন, নবীজির বড় প্রিয় ছিল, ঠিক কিনা? নানা নাতি আস্তে আস্তে বড় হতে লাগলেন। একদিন আমার নবীজি নামাজ অবস্থায় হুসাইন বা হাসান একদম যাইয়া নবীজির কাঁধে উঠছে আর বলে না না আমি ঘোড়া চড়তেছি তুমি যে একটা ডাকও দেও না। আল্লাহ আকবার, কম কার ফিকে? রহমাতাল্লি আলামিনের ফিকে। নবীজি সালাম ফিরাইয়া ডাক দিয়ে বলে হুসাইন কেন নানার সাথে বেয়াদবি করো? হুসাইন রাগ হয়ে গেছে, নানাজি কারে বেয়াদব কর, আপনার থেকে আমার দাম কম নাকি? আল্লাহ আকবার কর। নবীজি কয় আর একটু কি সানাসুর গুলাম, এ বলে আমার থেকে দাম বেশি কি সাই একটু টোকা দিয়ে জ্ঞান নাকি? নবীজি আমার ডাক দিয়ে বলে হুসাইন আমার থেকে তোমার জ্ঞান মানে বেশি, বুঝলাম না। হুসাইন ডাক দিয়ে বলে নানাজি আমি যদি জবান খুলি আপনি কিন্তু পারতেন না। আল্লাহ আকবার কর। নবীজি আমার ডাক দিয়ে বলে কৌতূহল জাগলো একটু পরীক্ষা করার দরকার আছে না নাই? আরো জোরে কর। ডাক দিয়ে বলে হুসাইন বলো তাহলে কেমনে আমার থেকে তুমি দামি বড়? হুসাইন ডাক দিয়ে বলে নানাজি আমি আপনারে তিনটি প্রশ্ন করব, কয়টা? তিনটার ভিতর যদি আপনি দুইটা পারেন আপনি জ্ঞানী, আর আমি যদি দুইটা পারি আমি জ্ঞানী, মানবেন নি? সুবহানাল্লাহ। কোন নবীজি আমার ডাকতে বলে অবশ্যই মানব। হুসাইন বলে লিখিত দেন। নবীজি আমার ডাক দিয়ে বলে হুসাইন তুমি কি জানো না কাফেররা আমাকে মারতে চায় এরপরে তাদের টাকা পয়সা আমার কাছে আমানত রাখে, ঠিক কিনা? জোরে কোন
আমি নবী আল্লাহ আমিন কি দেখুন সত্যবাদী হে হুসাইন লেখা লাগবে না অবশ্যই আমি মানব হুসাইন ডাক দেবারে নানাজি তাহলে আমি কি প্রশ্ন করতে পারি কহ নানাজি ডাক দিয়ে কয় এক নম্বর প্রশ্ন রাখতে চাই বলেন দেখি আপনার বাবার নাম কি নবীজির বাবার নাম কি জোরে বলেন বলে আব্দুল্লাহ কয় নানাজি আপনার আব্বার নাম আব্দুল্লাহ এবার বলে দেখি বলেন দেখি এই হুসাইনের বাবার নাম কি ধরে বলেন শুধু আলী না সেরা খোদা হযরত আলী নবীজি বলে হযরত আলী হুসাইন বলে মানি না আমার আব্বার নাম আলী না আমার আব্বার নাম আপনি বলেছেন সেরা খোদা হযরত আলী যেরকম আল্লাহু আকবার এবার ডাক দিয়ে বলে না না এবার আপনার কাছে প্রশ্ন রাখতে চাই আপনার আব্বা আব্দুল্লাহর দাম বেশি না আমার আব্বা আলীর দাম বেশি আপনারা বলেন তো কার দাম বেশি জোরে আরে জোরে নবী আমার ডাক দিয়ে বলে হে হুসাইন তোমার প্রশ্নের ভিতর চিন্তা করে দেখলাম আমার আব্বারে কয়জন চেনে কিন্তু আমার আব্বা আব্দুল্লাহরে চেনে না এমন মানুষ তো দূরের কথা আমার আল্লাহর ফেরেশতাও আমার আব্বাকে চেনে ঠিক কিনা হুসাইন তোমার আব্বা আলীর দাম কোটি কোটি গুণ বেশি সুবহানাল্লাহ কোন হুসাইন এবার ডাক দিয়ে বলে না না বলেন তো আপনার মায়ের নাম কি বলে আমার মায়ের নাম আমিনা কি নাম আরো জোরে হুসাইন ডাক দিয়ে বলে না না বলেন দেখি আমার মায়ের নাম কি বলে তোমার নাম ফাতেমা কয় না না আমি মানি না আমার মায়ের নাম ফাতেমা না আপনি বলেছেন আমার মায়ের নাম খাতুনে জান্নাত মা ফাতেমা সুবহানাল্লাহ হ্যাঁ তোমার মায়ের নাম খাতুনে জান্নাত মা ফাতেমা নবীজি আমার ডাক দিয়ে বললেন হুজুর এবার বলেন দেখি আপনার মা আমেনারে কয়জন ছেলে আর আমার মা এমন মা আমার মাকে আল্লাহ পর্যন্ত সালাম পাঠাইছে জোরে এখন আল্লাহু আকবার হুসাইন ডাক দিয়ে বলে না না দুই নম্বর প্রশ্নের খবর কি কে দিচ্ছে কহ তুই সুবহানাল্লাহ কহ দুই নম্বর তুমি চুপচাপ ডাক দিয়ে বলো নানাজি তিন নম্বর প্রশ্ন রাখতে চাই বলেন দেখি আপনার নানার নাম কি সুবহানাল্লাহ কোন আমার নবীজি চোখের পানি রাখতে পারে নাই ডাক দিয়ে বলে আমার নানার নাম আব্দুল ওহাব ইবনে জুহরি আমার নানার নাম আব্দুল ওহাব এক কথায় ইবনে জুহরি হুসাইন ডাক দিয়ে বলে নানা আমি নজর করে দেখি আপনার চোখে পানি দেখা যায় জানতে চাই কেন আপনি কানলেন আমার নবীজি ডাক দিয়ে বলে হুসাইন এবার যে তুই কি বলবি আমি নবী জানতে আমার বাকি নাই জোরে এখন সুবহানাল্লাহ হুসাইন ডাক দিয়ে বলে নানা বলেন দেখি আমি হুসাইনের নানার নাম কি জোরে এখন সুবহানাল্লাহ আমার নবীজি কান্তে কথা বলতে পারে না ডাক দিয়ে বলে হুসাইন তোর নানা শুধু নবী না তোর নানা শুধু নবী না নবীদের নবী ঠিক না নবীদের নবী তোর নানা শুধু নবী না নবীদের ওস্তাদ নবীদের নবী ঠিক না জোরে কন এবার ডাক দিয়ে বলে নানাজি জানতে চাই বুঝতে চাই শুনতে চাই বলেন দেখি আমার তিনটি প্রশ্নের খবর কি একটু তাড়াতাড়ি বলেন আমার নবীজি ডাক দিয়ে বলে হুসাইন এই ছোট্ট বয়সে তোমার যে এত জ্ঞান কারণ জ্ঞান হবে না কেন হুসাইন তুমি একটা হাদিস শোনো আনা মাদিনাতুল খাইম ও আলিউন বাবুহা আমি হলো মক্কা মদিনার এলেমের শহর
আর এই শহরের একটি দরজা আছে ও আমিউল বাবুহা সেই দরজার নাম শেরে খোদা আলু নাম কি আমি হলাম মক্কা মদিনার এলেমের শহর আর এই শহরে একটি দরজা আছে ও আলিউল বাবুহা সেই দরজার নাম হলো শেরে খোদা আলু সুবহানাল্লাহ কোন এই জন্য হাসান আর হুসাইনের মেধা অনেক বেশি আয় বাবারা কলা গাছে কোনোদিন আঙ্গুর ধরে না আমি যুবকদেরকে হাতে ধরে পায়ে ধরে বলে যাব মুরব্বিদের সাথে বিয়াদবি করিস না বাবার সাথে বিয়াদবি করিস না আমার আল্লাহ নিজেই বলেছে উফিউ ওলা তানহার ওমা যদি তোমার আচরণে তোমার মা তোমার বাবা কোন মুরব্বি তোমার জেঠা তোমার চাচা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক যদি ও শব্দ ও শব্দ ও শব্দ করে গো তোমার কপাল জ্বলে যাবে জীবনেও শান্তি পাবে না ঠিক কি না জোরে কও কে বলছেন কে কে যুবকদেরকে বলবো বাবার থেকে পরামর্শ নিবি বাবার সাথে কথা বলবি কোন কাজ করলে ভালো হবে বাবা যদি ভুল সিদ্ধান্ত দেয় ওটার ভিতর তোমার রহমত লুকাইত আছে আজ বাবা চেনে না মা চেনে না শ্বশুর শাশুড়ি ছাড়া আর কারোরে বোঝে না এমন যুবক আছে না নাই আটি পাড়ায় নাই আটি পাড়ায় নাই আছে আছে কম না বেশি কম না বেশি আমি আপনাদের কাছে তিনটি দাবি করে যাব এক নম্বরে আপনি যে তরিকার হন আজান দিলে মসজিদের দিকে যাবা কোথায় নবীজি আমার ডাক দিয়ে বলে এক সাহাবি নবীজির কাছে যে বলে আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা কুনতু সুম্মামান ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জান্নাতে যাব এমন একটা আমল আমারে বলে দেন যে আমলটা করলে পরে আমি সোজা জান্নাতের মালিক হতে পারবো জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বললেন কালু সালাতু আলা ওয়াক্তিহা আজান দিলে তুমি মসজিদে যাও কোথায় জোরে বলেন দুই নম্বরে আরেক সাহাবি আসলেন হুজুর কুনতু সুম্মামান কুনতু সুম্মাইয়ু আমার একটা দেন নবীজি বললেন ওয়ালু বিরুল ওয়ালিদাইন তুমি মাতা পিতার খেদমত করবা আরেক সাহাবি এসে বললেন কুনতু সুম্মাইয়ু আমার একটা দেন নবীজি বললেন ওয়ালু জিহাদু ফি সাবিলিল্লাহ এক সাহাবি বললেন নবী আপনি যে বললেন এক সাহাবিরে নামাজের কথা আর এক সাহাবিরে জিহাদের কথা আর এক সাহাবিরে আবার বললেন মাতা পিতার খেদমতের কথা আমি তো কিছু বুঝলাম না সবাই তো জান্নাতের মালিক হতে চায় ঠিক কিনা জোরে কর সবাই কি হতে চায় জান্নাতের মালিক হতে চায় আপনি কেন তিনজনের তিনটা আবাদত দিলেন রসুল বলে দেখো আমি কোনোদিন কিছু বলি না আল্লাহ থেকে যতদূর না পাই সুবহানাল্লাহ বলেন প্রথম যারে বলছিলাম সে নামাজে কম দ্বিতীয় যারে বলছিলাম সে মাতা পিতার খেদমত ঠিকমতো করে না তিন নম্বর যারে বলছিলাম যে জিহাদের ময়দানের ঘোষণা হলে শ্বশুর বাড়ি যেয়ে বসে থাকে আছে না আছে না ফিলিস্তিনের কথা বললে অনেকে চোখ গরম হয় কারণ সে নাস্তিকের দালাল ঠিক করে জোরে কও ফিলিস্তিনের জন্য যদি নাম লেখানো হয় কারা কারা জিহাদের ময়দানে যাইতে রাজি হাত তুলে দেখাতে হবে আজান হবে নামাজ হবে আমি আপনাদের কাছে দোয়া করব দাবি চাব দাবি করে যাব আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া করব তবে আমি একটি কথা যাওয়ার সময় বলবো কে ওহাবি কে চুন্নি কে আলিয়া কে কওমি কে আওয়ামী কে বিএনপি কে জামাত কে সরমনা কে হেফাজত কে আড়াইবাড়ি কে ফুরপুরা কে বাণীপাড়া কে জমিনপুরি কে সারসিনা এটা দেখার বিষয় নয় আজ থেকে আমরা ভাই ভাই ঠিক কিনা আজ থেকে কি ভাই ভাই আমাদের এই ডিভাইডেডের কারণে ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে আমার এই দেশটাকে ফিলিস্তিন বানানোর জন্য নাস্তিকরা উঠে পড়ে লাগছে ঠিক কিনা জোরে কর আমরা এক হয়ে চলবো আমি
জুম্মার বয়ান করে এমনি অসুস্থ এরপরে ইকু নাই আমার কণ্ঠ বসে গেছে আপনারা দেখতেছেন আল্লাহ বাঁচাইলে আগামী বছর ইনশাআল্লাহ দেখা হবে কি বলেন আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু